ধানের শীষে উচ্ছল দোলা, গাছের সজীব পুষ্প আর পাতায় পাতায় দোল দোল দোলা। ঢাকাই সিনেমার অন্যতম সেরা জুটি হিসেবে পরিচিতি পেয়েছিল সালমান শাহ শাবনূর জুটি। দর্শকের কাছে এই জুটির চাহিদা এতটাই বেশি ছিল যে তাদের 90% সিনেমাই সুপারহিট। শুক্রবার 6 সেপ্টেম্বর ছিল সালমান শাহর মৃত্যুবার্ষিকী। এদিন সহকর্মী প্রয়াত নায়ককে স্মরণ করতে ভুলেননি শাবনূর। অস্ট্রেলিয়া থেকে নিজের ছবি তুলে নায়কের একটি পুরনো ছবির সঙ্গে ক্লোজ করে ফেসবুকে পোস্ট করেছেন এই নন্দিত অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, আজ চলচ্চিত্রের রাজপুত্র সালমান শাহর 28তম মৃত্যুবার্ষিকী। 1996 সালের 6 সেপ্টেম্বর ঢাকাই চলচ্চিত্রে বিশাল শূন্যতা তৈরি করে বিদায় নিয়েছিলেন সবার প্রিয় নায়ক সালমান শাহ। ক্ষণজন্মা এ নক্ষত্রের প্রতি বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। ওপারে ভালো থেকো সালমান শাহ। সালমান শাহর সঙ্গে জুটি বেঁধে সর্বাধিক 14টি সিনেমার নায়িকা হিসেবে ছিলেন শাবনূর। এরপর 4টি সিনেমায় তার সঙ্গে জুটি বেঁধেছেন মৌসুমি ও 3টি ছবিতে শাবনাজ। এছাড়া তার নায়িকা হিসেবে দেখা গেছে লিমা, শিল্পী, সোনিয়া, বৃষ্টি, কাঞ্জি, শ্যামা, সাবরিনা ও শাহনাজকে। চলচ্চিত্র জীবনে 11 জন নায়িকার নায়ক ছিলেন সালমান শাহ।